আমাদের এডিটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ভিত্তিক চ্যানেল এডিটোরিয়াল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। দোষ না করেও শাস্তি পেলেন বলে দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে দোষ করিনি সেই দোষে শাস্তি পেলাম। এই দুঃখতা মনে রয়ে গেল ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আজ সোমবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে ৬ মাসের কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা জরিমানা করেন। রায়ের সময় ডক্টর ইউনুস আদালতে উপস্থিত ছিলেন। আবেদনের পর তাকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়। রায় ঘোষণার পর ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রায়কে নজিরবিহীন বলে মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, শ্রম আদালতের এ রায় অপূর্ণাঙ্গ, ডক্টর ইউনুস আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাননি। আইনজীবী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, এ রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করা হবে। রায়ে ডক্টর ইউনুসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানকে ৬ মাস করে কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেসব ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের কারাদণ্ড ও ২৫,০০০ টাকা জরিমানা। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করেছিল সরকারি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় অভিযোগ আনা হয় যে শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিষ্কাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বাৎসরিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না। মামলার অভিযোগে আরও বলা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫% সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয় না। অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে গত ৯ নভেম্বর ড.ইউনুস সহ ৪ বিবাদী লিখিতভাবে আদালতকে বলেন, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিজস্ব নীতিমালা অনুযায়ী, কারণ গ্রামীণ টেলিকম যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সেগুলো চুক্তিভিত্তিক। তবে গ্রামীণ টেলিকমের সব কর্মকর্তা কর্মচারীকে স্থায়ী কর্মীর মতো ভবিষ্য তহবিল, প্রভিডেন্ট ফান্ড, আনুতোষিক, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও অবসরকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। মামলায় নিয়োগ স্থায়ী না করার যে অভিযোগ আনা হয়েছে তা প্রশাসনিক ও দেওয়ানি মামলার বিষয়ে। আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান, এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়, সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়। মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ১ জানুয়ারি ধার্য করেছিলেন। আজ বেলা ১:৪০ দিকে ডক্টর ইউনুস রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার অস্থায়ী আদালত প্রাঙ্গণে আসেন। বেলা ১:৪৫ দিকে তিনি আদালতকক্ষে প্রবেশ করেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আইরিন খান, আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন প্রমুখ। আইরিন খান সাংবাদিকদের বলেন, ডক্টর ইউনুসের সাজার রায়ে তিনি বিস্মিত, তাকে হয়রানি করার জন্যই এই সাজা দেওয়া হয়েছে। সূত্র দৈনিক প্রথম আলো।